হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব লুডুস। তো আমি এখানে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছি, চিকেন লুডুস রান্না করব। তো পুরো ভিডিওটির সাথেই থাকুন, আশা করি সবার ভালো লাগবে। তো এখন আমি যে লুডুস পানি গরম করে লুডুসটা আমি আগে সেদ্ধ করে নেব। এখানে আমি যে পানি দিয়ে দিয়েছি আর বনফুল লুডুস আমার ছেলে কিনে এনেছে, জানি না এটা কীরকম। তো এখন এটা রান্না করব। আর এখানে আমি যে কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে যে আদা রসুন জিরা বাটা নিয়েছি, যে মাংস দিয়ে রান্না করব। তো এখন আমি ভালো করে মুরগির মাংসটা ভালো করে এখন পানি ঝরিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এখানে এটা ভালো করে মাখিয়ে এখন কিছুক্ষণ রেখে দেবো। তো এখানে আমি যে একে একে সব উপকরণ দিয়ে দিতেছি। তো এখানে ফার্স্টে আমি ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম, তারপরে একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপর হচ্ছে কি আপনি রসুন বাটা, আদা বাটা, একটু জিরা বাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি কোনো বাড়তি বাজার থেকে কোনো বাড়তি মশলা টশলা কিনে এনে লুডুসটা রান্না করি নাই, তো আমি আমার মতো করেই রান্না করতেছি। তো আশা করি সবার ভালোই লাগবে। তো আমার এখানে সব কিছুই দেওয়া হয়েছে, এখন আমি মাখিয়ে নেব। তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর রান্না করতেছি, কিছুই করার নাই। এখন কয় যে রাঁধে সে চুলো বাঁধে। তো জানি না আমার স্বপ্ন কবে সফল হবে, যদি আপনারা পাশে থাকেন অবশ্যই স্বপ্ন সফল হবে। তো এখানে আমি লুডুসগুলো দিয়ে দিয়েছি, আর এখানে সুন্দর করে মাংসটা আমি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে লুডুসে যে প্রায় আমার যে আস্তে আস্তে বলো করতেছে, সুন্দর করে এখানে আমি সেদ্ধ করে নেব। একবারে বেশি সেদ্ধ করলে কিন্তু লুডুসটা গলে যাবে গা, মানে আদা সিদ্ধ করে নেবেন, সুন্দর ঝরঝরে করে সিদ্ধ করবেন, ওইটা লুডুস খেতে কিন্তু ভালো লাগে। তো আমি টিভি দিয়ে দেখতেছি যে লুডুসটা ভালো করে সেদ্ধ হয়েছে নাকি। তো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন ঝরানি দেবো। তো এই যে আমি ঝরানি দেওয়া আমার হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে এখন লুডুসটা এখন রান্না করব পুরো লুডুসটাই। তো এখন আমার এই যে কড়াইতে পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দেবো, সাদা তেল, সাদা তেল দিয়ে তারপরে আমি ডিমটা ভালো করে ভেজে নেব সুন্দর করে। তো ডিম দিয়েও রান্না করব। ডিমটা কিন্তু আমি ভেঙে দিই না, এটা আমান রাখছি, এটা আমান দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর লুডুস সবাই কিন্তু পছন্দ করে না, ভাঙ্গে রান্না করলে মানে ঝুড়ি করে রাখবেন, কেমনে যেন একটা ডিম ডিম গন্ধ আসে, ভালো লাগে না আমার কাছে। তো এখন এই যে দুইটা ডিম আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম, এখন একটু নেড়ে চেড়ে নেব সুন্দর করে। তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার ভিডিওর পাশে থাকবেন। সবারই তো সফলতা আসে, আমার তো সফলতা আসে না, জানি না কেন, কবার আসে নাকি আই গান্তি তাও আমি জানি না। তো যার চারের মধ্যে সুখ তাদের সুখ আরও বেশি বেশি করে আসে, আর আমাদের দুঃখ দুঃখই থাকবে, জানি না। তো এখন আমি ডিম নামিয়ে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ভালো ও সরি আমি এখন এই যে মাংসগুলো আমি সুন্দর করে ভেজে নেব এখন ফাইন করে। তো সবটি মাংস আমি দিয়ে দিলাম। তো এটা একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো বাড়তি মশলা কিন্তু আমি বাজার থেকে এনে দিই নাই। লুডুসের আরও অনেক কিছুই আছে, তো ওগুলো আমি দিই নাই, কে নিজের ভাবমতোই রান্না করতেছি, তাও ভালো লাগবে খেতে, খারাপ লাগবে না। তো মাংসগুলো আমি কড়া করে এখন ভেজে নিচ্ছি মশমশা করে। মাংস ভাজা যদি ভালো হয় লুডুসটা কিন্তু খেতেও ভালো লাগবে, সুন্দর একবারে একটা সেন্ট আসবে। তো মাংসগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে মুচমুচে। তো এখন মাংসগুলো আমি এখন উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে তারপরে আমি এই তেলের মধ্যে, তেলটা আমি নষ্ট করব না, তো আমি নষ্ট করা পছন্দ করি না, যে এই তেলের মধ্যে আমি লুডুসটা রান্না করে ফেলবো। একটু লেগে গেছে সমস্যা নাই, তারপরে এটার মধ্যে আমি রান্না করবো। তো এখন আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে খালি লুডুসের মশলাটা দিয়ে দিব। আর যেহেতু মাংসের মধ্যে সব মশলাই আছে, বাড়তি আর কোনো কিছুই আমি দেবো না। তো এখন আমি এই যে লুডুসের মশলাটা দিয়ে দিলাম, তখন একটু নেড়ে চেড়ে লুডুসটা আমি ঢেলে দেবো এখন। তো একটু যে মাংসের যে ই ছিল সেটা একটু দিয়ে দিলাম, আর আমি এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন লুডুসটা কিন্তু গলা গলা হয় নাই, সুন্দর ঝরঝরে হয়েছে। তো একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু, যেহেতু লবণ আমার মাংসতে দেওয়া আছে এর জন্য অল্প করেই দিলাম। তো দেখেন কত সুন্দর হইতেছে, আর নিচে একটু লেগেই যাবে, যেহেতু মাংসটা ভাজা করছি এর জন্য একটু লেগে যাবে, সমস্যা নয়। তো এখন আমি মাংসটাও দিয়ে দিলাম, এখন সুন্দর করে মাংস দিয়ে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। অনেক সুন্দর একটা স্মেল এসেছে, ভালোই লাগবে খেতে, মন্দ লাগবে না। তো আপনারা বাসায় ট্রাই করবেন। তো বন্ধুরা কিন্তু মা
রান্না কমপ্লিট। তো ডিমগুলো আমি কেটে নিয়েছি আর উপরে টমেটো সস দিয়েছি। তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার কমেন্ট ফলো দিতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে ফলো দিবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এভাবে লুডুস বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, অনেক পছন্দ করবে। তো আমি একটু খেয়ে দেখি না, আসলে অনেক টেস্ট হয়েছে, আমার ছেলেও খেয়ে দেখতেছে, আমিও খেয়ে দেখতেছি, আসলে অনেক মজা হয়েছে।